যারা ফিতরাতের উপরে মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা একটা আগুনের কুণ্ডলি করে বলবেন, তোমরা আগুনে ঝাঁপ দাও। সবাইকে বলবে আল্লাহ যে আগুনে ঝাঁপ দাও। এর মধ্যে অনেকেই আগুনে ঝাঁপ দিবে, কিছু মানুষ ঝাঁপ দিবে না। যারা আগুনে ঝাঁপ দিবে তাদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে যাও, আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। তখন তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো ভালো কাজ করছি, দেখে শুনে আগুনে ঝাঁপ দেই নাই, এটা তো বুদ্ধিমানের পরিচয় দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোরশেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া লা নিদালা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাযী ইউহমাদু হামদু হামদান বা'দা হামদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনে ভুইলেন না। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ময়দানে উত্তর রাঙ্গুনিয়া সুন্নি সম্মেলন উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আজকে 16 মার্চ 2021 উত্তর রাঙ্গুনিয়া সুন্নি সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুনাজির আহলে সুন্না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুনামধন্য সুযোগ্য সুদক্ষ সুখ্যাত আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম, মাহফিলের উদ্বোধক হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী উত্তর গুজরা বাইতুল উলুম সুন্নিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের চিফ গেস্ট পীরে তরিকত রহনুমায়ে শরিয়াত উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ উবাইদুল মুস্তফা নাঈমি আশরাফি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, সুনামধন্য চেয়ারম্যান আঞ্জুমানে ইহইয়া সুন্নাহ বাংলাদেশ ও সাজ্জাদানশীল রাহাতিয়া নাঈমিয়া নকশবন্দিয়া দরবার শরীফ রাঙ্গুনিয়া, সারা স্টেজে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম,
সুন্নি জামাতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, ওলামায়ে আহলে সুন্নাত সর্বস্তরের নবী প্রেমিক ওলি প্রেমিক মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে দয়াল আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের বাগান আসার তৌফিক দিলেন। শুকরিয়া তার সে মহান প্রভুর দরবারে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আরো শুকরিয়া আদায় করি, যে দয়ালু আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজদেরকে তিনার হাবিব নবী সরকার দুজাহা সৈয়দুল মুরসালিন রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করার আগে আমাদের পরিচয় বলি, আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। মুসলিম হওয়ার জন্য যা যা বিশ্বাস করা দরকার সব আমরা বিশ্বাস করি। মুসলিমদের মধ্যে বহু দল ফেরকা, এবং এই ফেরকাটা হবে যিনি ইসলাম ধর্মের প্রবর্তক সাহেবে দিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই বলে গেছেন উম্মতের মধ্যে ডিভাইডেশন ফেরকা বিভিন্ন ধরনের গ্রুপিং হবে। এটা কিন্তু স্রষ্টার পক্ষ থেকে এরকম হওয়ার মতো বিদায় হচ্ছে বা হয়েছে, যেটা আপনারাও জানেন। তিরমিজি শরীফ এবং মুজামুল কাবির লিত্তাবারানির মধ্যে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। 73 দলের মধ্যে যদি একটা দল জান্নাতি হয় তাহলে জাহান্নামী কয়টা? 72টা। খুব চিন্তার বিষয়। সবাই কিন্তু মুসলিম দাবি করে, ওই 72 দল যারা জাহান্নামী তারাও বলবে আমরা মুসলিম, আর যে একটা দল জান্নাতি তারাও বলবে আমরা মুসলিম। তাহলে 72 দলের অন্তর্ভুক্ত মুসলিম হওয়া আমাদের উদ্দেশ্য নয়, জান্নাতি ওই এক দলের মুসলিম হওয়াটাই হলো আমাদের সবার উদ্দেশ্য। তাহলে ওই এক দল কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন নবীজিকে, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই একটা দল যারা জান্নাতি তারা কারা? সাহাবীরা জানতে চাইলেন যে একটা দল জান্নাতি হবে তারা কারা? নবীজি বললেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এখন সব দলই বলবে আমরা সাহাবীদেরকে মানি, আল্লাহ রাসূলকে মানি, সবাই দাবি করবে একটা, তখন কারা হক আর কারা জাহান্নামী এটা পার্থক্য করা দুষ্কর হবে, দূর হবে পার হবে। এটারও সমাধান এসেছে। মেশকাত শরীফের সরা মেরকাতে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহে এবং অন্যান্য কিতাবেও শরহে আকায়েদে নসফির মধ্যেও আছে, অনেক কিতাবের মধ্যে ক্লিয়ার উল্লেখ, যারা জান্নাতি ওই একটা দল, যারা মুসলিম এবং জান্নাতি, যারা মুসলিম এবং জান্নাতি সেই একদল সম্পর্কে উল্লেখ রয়েছে, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে যারা জান্নাতি হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
তাহলে মুসলিম এবং আহলে সুন্নাত, মুসলিম এবং আহলে সুন্নাত আমাদের হতে হবে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে। এখন আমি মুসলিম হলাম কিন্তু আহলে সুন্নাত না, মুসলিম হলাম আমি আকিদায় খারেজি, ভালো আছেন ভাইজান? মুসলিম হলাম আমি আকিদায় শিয়া, মুসলিম হলাম দাবিতে মুসলিম কিন্তু আকিদায় কাদিয়ানি, দাবিতে মুসলিম কিন্তু আকিদায় মুতাজিলা, মুসলিম দাবি করে যদি আকিদায় আমি জাহমিয়া হই, মুজাসসিমা হই, হারুরিয়া হই, এরকম আর অনেক দল আছে। সাইনবোর্ড মুসলিম আকিদায় হলো খারেজি, সাইনবোর্ড মুসলিম আকিদায় হলো কাদিয়ানি, এই মুসলিম কিন্তু জান্নাতি না। ওই মুসলিম জান্নাতি যেই মুসলিমের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক ভাইরা প্রশ্ন করেন, হুজুর এটা তো মোল্লা আলী কারী সহ কয়েকজন ইমাম বলেছেন যে আহলে সুন্নাত হলো জান্নাতি দল, এটা কোরআনে বা হাদিসে আসেনি? আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেনি যে আহলে সুন্নাতুল জামাত জান্নাতি দল, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে কিনা? এরকম প্রশ্ন আমাদের কাছে অনেকে করে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা করে থাকে। আমি বলবো খুশির সংবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই জান্নাতি। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছে, সাহাবারাও বলে গেছে, টেনশনের কারণ নাই। সুন্নি জামাত হঠাৎ করে আসেনি দাদু, সুন্নি জামাত কোন পীর সাহেব কোন মুফতি সাহেব বানায়নি, সুন্নি জামাত মদিনাওয়ালার ঘোষিত জান্নাতি দল। বলবেন কোথায় আছে? আপনি খুলেন কোরআন শরীফে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে যান। 106 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, সেদিন মানে কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো। দুই শ্রেণীর মানুষ হবে, এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর কথা বললেন, সুন্দর চেহারাওয়ালা আর কালো চেহারাওয়ালা, এই দুই শ্রেণী কারা গো? ব্যাখ্যা তাফসীর করেছেন স্বয়ং আল্লাহর রসুল, আমাদের দয়াল নবীজি নিজে এটার তাফসীর করেছেন। নবীর তাফসীর মানা যাবে তো? দয়াল নবীজি তাফসীর করে গেছে, আল্লাহ রসুলের তাফসীর মানা লাগবে তো? অবশ্যই মানতে হবে। এই নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে উত্তম, সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর কারক একমাত্র আমার দয়াল নবী, ঠিক না? ঠিক। তকবীর দিয়েন না, সময় কম, ওয়েট এন্ড সি প্লিজ। এই আয়াতের তাফসীর করেছেন স্বয়ং আল্লাহ রসুল। কোন কিতাবে আছে? দুইটা কিতাবের নাম বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো তাফসীরে দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ রয়েছে। দুই নম্বরে মওকুফ সনদে হাদিসটা রয়েছে, আজ থেকে 1100 বছর আগে এই তাফসীরটা লেখা হয়েছে, ওটার নাম তাফসীরে তাবারি। তাফসীরে এটা কত শো বছর আগে? 1100, মানে 11 দিন আগে নাকি? 1100 বছর আগে। হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাই সেখানে উল্লেখ করেছেন, বিশেষ করে তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে গো, আল্লাহ রসুল বলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, যাদের চেহারা সুন্দর হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবী বলেছেন। আমার কথায় যদি কারো সন্দেহ হয় যে জেহাদি ভাই আপনি বলতেছেন আল্লাহ রসুল বলছে জান্নাতি দল আহলে সুন্নাতুল জামাত, এটা কি আসলে কিতাব আছে? ভাই এখন কিতাব আনা লাগে না, আপনার মোবাইলে কিতাব আছে অ্যাভেলেবেল, আপনার মোবাইলে গুগলে ঢুকেন, দেখবেন আপনি কিতাব পেয়ে যাবেন, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, ওখানে দেখবেন মওকুফ হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজির আপন চাচাতো ভাই এবং সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে সেরা তাফসীরকারক এবং সাহাবীদের মধ্যে উনি একজন মুফতি ছিলেন, আল্লাহ রসুলের একজন আদরের সাহাবী এবং নবীজির আপন চাচাতো ভাই।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন এবং অন্যান্য সাহাবীরাও বলেছেন যে যাদের চেহারা হাশরের ময়দানে উজ্জ্বল হবে ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত নিশ্চয়ই তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ তাহলে আমরা মুসলিম এবং সুন্নি কেন মুসলিমদের মধ্যে 72 দল জাহান্নামী হবে মুসলিমদের মধ্যে একটা দল জান্নাতি হবে যে একটা দল জান্নাতি হবে মুসলিমদের মধ্যে যে একটা দল জান্নাতি হবে সেই এক দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না বেঠে তাহলে বুঝতে পারছেন আমরা কেন সুন্নি আপনি যদি বলেন আমি সুন্নি হব কেন আমি মুসলিম হব ভাই মুসলিম কাদিয়ানিরাও বলে আমরা মুসলিম কিন্তু আপনিও জানেন কাদিয়ানিরা কাফের আপনিও জানেন কাদিয়ানিরা কি কাফের আপনিও বলেন কিন্তু কাদিয়ানি তো বলে আমরা মুসলিম তার মানে কি মুসলিম দাবি করলেই হয় না আকীদা হলে সুন্নাত হলে সে প্রকৃত মুসলিম হয় কথা ঠিক না দাদু একজন মুসলমান সে আহলে সুন্নাত হতে হবে আহলে হাদিস হতে পারবে না একজন মুসলমান সে আহলে সুন্নাত হওয়া লাগবে আহলে হাদিস হতে পারবে কেন পারবে না একজন মুসলিম যদি বলে আমি রসুলের সব সুন্নত মানি অথবা মানব তাহলে তার দ্বারা সম্ভব কিন্তু সে যদি বলে আমি রসুলের সব হাদিস মানি এটা অসম্ভব কেন অসম্ভব আমি বোঝার জন্য দুইটা বা তিনটা উদাহরণ দিই আপনারা নিশ্চয়ই কুরবানির গোশত খান ঈদের পরেও বেশ কিছুদিন খান খাননি কতদিন খান সত্য করে বলেন তো কতদিন খান মাশাআল্লাহ অনেক অনেক দিন বলতেছেন সহি হাদিসে আছেন বিশেষ করে আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজির মধ্যে উল্লেখ আল্লাহ রসুল বলেছেন সহি হাদিস যে তিন দিনের বেশি কুরবানির গোশত খাবে না এখন যারা বলছেন আমরা রাসূলের সব হাদিস মানি সহি হাদিস মানি দাদু আপনি কি তিন দিনের বেশি কুরবানির গোশত খান মনে হচ্ছে সহি হাদিসে আছে তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে কিন্তু আমরা তো খাই আমিও খাই তিন দিনের বেশি খাই কেন আরো সহি হাদিস আছে এই বিধানটা এই হুকুমটা ছিল পূর্বে পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত খাও এটাও সহি হাদিস আমরা আগেরটাও জানি পরেরটাও আগেরটা এরকম আল্লাহ রাসূল কেন বলছিল প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে ধনী বা কুরবানি দাতাদের যে একটা সামর্থ্যওয়ালা লোক কম ছিল ওই জন্য নবীজি ওই সময় বলছে তোমরা তিন দিনে বেশি গোশত খাও না তার মানে তিন দিনের মধ্যে তো সব খাওয়া সম্ভব না তো অন্যান্য সাহাবিদেরকে গোশতগুলি ভাগাভাগি করে দিলে ঈদের আনন্দটা সবাই ভাগ করে নিল কথা ঠিক না পরবর্তীতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা যখন উন্নতি ঘটলো তখন নবীজি বলছে এখন থেকে যতদিন পারো তোমরা খাও বিষয়টা খেয়াল করবেন সহি হাদিস হইলে আপনি মানতে পারবেন না ওই যে তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না এটাও সহি হাদিস এমন একজন মুসলমান ইচ্ছা করলো সে হাদিস মানতে পারবে কারণ এটা মানসুখ হয়ে গেছে ওই বিধান এটা সহি হাদিস হলে মানা যাবে আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি করব মুরগির গোশত হোক ছাগল বা খাসির গোশত হোক গরুর গোশত হোক বর্ণন হালাল গোস্ত হোক গোস্ত খাওয়া মানে ধরেন অজু করছেন এর মাঝখানে আপনি গোস্ত দিয়ে ভাত খাইছেন খাইয়া আবার কি অজু কইরা নামাজ পড়েন না ওই অজু দিয়ে নামাজ পড়ে ফেলেন সাধারণত ওই এক অজু দিয়ে আমরা সহি হাদিসের মধ্যে আছে রান্না করা গোস্ত খাইলে আল্লাহ রসুলের সহি হাদিস যে রান্না করা গোস্ত খাইলে অজু ভাঙা যায় এখন দাদু চিন্তা করে গেছেন না রান্না করা গোস্ত খাইলে অজু ভেঙে যায় আল্লাহর নবী গোস্ত খাওয়ার পরে আবার অজু কইরা তারপরে নামাজ পড়ছে সহি হাদিস কিন্তু আমরা তো এখন এই হাদিস আমল করি না আমরা তো এক অজু দিয়ে নামাজ পড়ি কারণ আমরা পরবর্তীতে কি নির্দেশনা এসেছিল সেটাও জানি আল্লাহর হাবিব পরবর্তীতে বিধান আবার চেঞ্জ করে দিয়েছেন ওটাও সহি হাদিস যে রান্না করা গোশত খাইলেও অজু ভাঙবে না এটা হলো শেষ কারণ প্রথম যুগে
আল্লাহ রসুলের তরফ থেকে বিধানটা আসছিল, কিন্তু দেখতেছে উম্মতের জন্য এটা কষ্টদায়ক হয়ে যাবে। তখন আল্লাহর তরফ থেকে দয়াল নবী আমাদের কল্যাণের জন্য বিধানটা চেঞ্জ করাইছে। তো এই জন্য আমরা শেষেরটা আমল করি, পূর্বেরটা সহি হাদিস, কিন্তু সহি হাদিস হওয়া সত্ত্বেও ওইটা এখন মানা যাবে, কারণ ওই বিধান চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি বলেন আমি রাসূলের সব হাদিস মানি, দাদু আপনি কি হাদিস মানতে পারবেন? সব হাদিস ইচ্ছা করলেও মানা যাবে। আরেকটা উদাহরণ দিই, নামাজে ইমাম সব নামাজ পড়াইতেছে, আপনি নিয়ত বাঁধছেন, তাকবীরে তাহরিমা বাঁধছেন, আপনি মুসল্লি। এখন যদি আপনাকে এসে কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন, আপনি কি বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বলবেন না, এরকম ভালো মতো জিজ্ঞাসা করবেন নামাজের ভিতরে? যদি মুসল্লি মুসল্লি কথা বলে নামাজ হবে? হবে না। কিন্তু আপনাকে জানেন সহি মুসলিমের মধ্যে আছে, সাহাবাই কারাম রসুল পাকের পিছনে নামাজ পড়ার সময় একজন আরেকজনের সাথে কথা বলছে, ভাই সাহেব কেমন আছেন, ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন নি, বাড়িতে সব ভালো আছেন নি? একজন সালাম দিলে আরেকজন উত্তর দিত, হাসি দিলে হাসির জবাব দিত। তো সাহাবাই কারাম তো নামাজের ভিতর কথা বলছে, তাহলে ওই সহি হাদিস মোতাবেক আপনারাও কি নামাজে কথা বলবেন? এই সহি হাদিসটা মানবেন না? কেন মানবো না? এটা হাদিস সহি কিন্তু মানসুখ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীরা পরবর্তীতে নামাজে আর কথা বলে নাই, এজন্য আগে নামাজে ইমামের পিছনে কথা বলার হাদিসটা সহি হইল। এই হাদিস এখন ইমানদাররা চাইলেও মানতে পারবে না, মানলে নামাজ হবে না। এজন্য আমি বুঝাতে চাচ্ছি এটাই যে সহি হাদিস হইলেও সব হাদিস ইচ্ছা করলে একজন মুসলমান মানতে পারবে না। সব হাদিস একসাথে মানা যায় না, কিন্তু সব সুন্নত মানা যায়। সব সুন্নত ইচ্ছা করলে আপনি মানতে পারবেন। সুন্নত হলো সেটাই যেটা উম্মতের জন্য চূড়ান্ত ভাবে করণীয় হিসেবে সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা আমাদের জন্য করণীয় এটা সিদ্ধান্ত হয়েছে। একজন মুসলমান সমস্ত সুন্নত মানতে পারবে, একই সাথে মানা সম্ভব, কিন্তু একই সাথে সব হাদিস মানা সম্ভব না। এই জন্য একজন মুসলমান আহলে হাদিস হবে না, একজন মুসলমান আহলে সুন্নত হবে। কি হবে ভাইজা? আহলে সুন্নত। দাদু বিষয়গুলি চিন্তা করে দেখবে, আমরা আকীদায়ও আহলে সুন্নত, আমলেও আহলে সুন্নত। এই জন্য জান্নাতি দল কত সুন্দর দেখেন, পৃথিবীর যত ইমাম, যত আউলিয়া, ফুকাহা, ফুজালা, সুলাফা, খুলাফা, উলামা, মাশাইখ, সবাই নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করেছে, কেউ আহলে হাদিস দাবি করেনি। যারা হাদিসের খেদমত করেছে ওনাদেরকে আহলুল হাদিস বলা হতো, কিন্তু ওনাদের আকীদা কেন্দ্রিক ওনারা কেউ আহলে হাদিস দাবি করেনি। সবাই বলেছেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, অন্যান্য সমস্ত আম্বিয়া, সমস্ত উলামা, ফুকাহা, ফুজালা, সমস্ত আইম্মা সবাই বলেছে আমরা আহলে সুন্নাত। এখন যারা বলছে আমরা আহলে হাদিস, দাদু আপনাদের দলের অস্তিত্ব বেশি দিন আগে নেই, এটা মানুষে বানাইছে রে দাদা, এটা মানুষের বানানো দল, তথাকথিত মানুষদের বানানো দল, আর আহলে সুন্নাত আল্লাহ রসুলের দল। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আল্লাহ রসুলের ঘোষিত জান্নাতি দল বাদ দিয়া তথাকথিত ভাই সাহেবদের বানানো দল করবেন কিনা, এটা আপনার ডিসিশন। আপনি যদি বলেন আমি জাহান্নামে যাব, আপনি আস্তে আস্তে যান, আমার কি, আমার কি? আপনাকে জানাই দিলাম যে জান্নাতি দল হবে আহলে হাদিস না আহলে সুন্নাত। জোরে বলেন, আবার বলেন, বাস বন্ধুরা, আমি শারীরিকভাবে অসুস্থ, বিরক্ত করব না, ঠান্ডা মাথায় কিছু কথা বলি, শুনেন আমার কথার পিছনে, প্রতিটা কথার পিছনে দলিল পাবে। আমি আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা বলবো না, প্রয়োজনে যাচাই করেন, আমার কাছে আসেন, আমি আপনাকে সহযোগিতা করব। আপনি খুঁজে দেখেন,
এমন কোনো কথা আমরা বলবো না, বলার প্রয়োজনও মনে করি না যেটা কোরআন হাদিসে নাই। আমাদের দেশে অনেকে অনেক কথা বলে, যেমন গত কিছুদিন আগে লাইলাতুল মেরাজ পালন করিনি আমরা, রজব মাসের 27 তারিখে রাতের বেলায় আমরা নফল বন্দেগী করছি, নামাজ পড়ছি, জিকির আসকার, কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাত, ইস্তেগফার, মানুষকে তাবারক বিতরণ, খাবার পরিবেশন, যতটুকু সম্ভব হয়েছে আমরা ভালো কাজ করছি। আবার দিনের বেলা রোজাও রাখছি, অনেক অনেক মা বোনেরা রোজা রাখছে, আমরা আমল করছি। অনেক ভাইরা কনফিউশন তৈরি করে দিয়েছে যে লাইলাতুল মেরাজ কত তারিখ, এটাই ঠিক নেই। একটা মানুষ যখন সন্দেহের মধ্যে পড়বে যে আজকে কি লাইলাতুল মেরাজ কি না, এই সন্দেহের মধ্যে পড়ে গেলেই তার আমল নষ্ট হবে। এই সন্দেহ তৈরি করে দিয়ে মুসলমানদের আমল নষ্ট যারা করছে তারাও আহলে সুন্নাতের লোক না। খবর নিয়ে দেখেন, আমরা যারা 27 রজব দয়াল নবীজির মেরাজ মনে করি, আমাদের দলিল কি? আমরা কোন দলিলের ভিত্তিতে 27 রজব লাইলাতুল মেরাজ পালন করি? এটাও তো আমাদের অনেকের জানা থাকা দরকার। অনেক ভাইরা বিশেষ করে ইউটিউবের কিছু নয়া নয়া মুফতি, ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি, ওনারা পাইকারি দরে বলে দেন যে লাইলাতুল মেরাজ কোন মাসে, ওটাই তো ঠিক নাই, আর 27 রজব তো দূরের কথা, এরকম কনফিউশন মানুষের মধ্যে তৈরি করে দেন। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, আমাদের মেহমানরা আসছে, এদিকে থাকার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জোরে মারহাবা মারহাবা। ওয়ালা আলি দাদু ভাই আমার, লাইলাতুল মেরাজ রজব মাসের 27 তারিখে, এটার দলিল আমরা কোথায় পাইলাম? অনেকে বলেন এই ব্যাপারে অনেক মত আছে, অনেক মত আছে, অনেক মত থাকে, এর মধ্যে একটা মত তো শক্তিশালী থাকে। যে কোনো মাসালায় একাধিক মত থাকে, একটা মাসালা ইমাম আজমের একটা মত, ইমাম মুহাম্মদের একটা মত, ইমাম আবু ইউসুফের আরেকটা মত, এরকম অনেকগুলি মত থাকে, কিন্তু একটা মতের উপরে ফতোয়া হয়, মানে যে কোনো একটা মতকে প্রাধান্য দিয়ে ওইটার উপরে মুসলমানরা আমল করে, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক না, মতের ভিন্নতা থাকা এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে কোন মতটা গ্রহণযোগ্য, আমলযোগ্য, শক্তিশালী, ওটা তো তালাশ করে দেখতে হবে আমাদেরকে। লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখে, কয়েকটা মত আছে, এর মধ্যে লাইলাতুল মেরাজ রজব মাসের 27 তারিখে, এই মতটা হলো শক্তিশালী মত। বলবেন জিহাদি ভাই এটা কি আপনার কথা নাকি হাদিসের কথা? আমি বলবো হাদিস যারা গবেষণা করেছেন, হাদিসের বিশারদ যারা, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হাফেজ মানে কি মুখস্থ যারা জানতো, ওনারা মেরাজ সম্পর্কিত সবগুলি হাদিস গবেষণা করে ওনারাই রায় দিয়ে গেছে। মনে করেন ওনারা কেমন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিচারপতি, বিচারপতির রায় আর গ্রামের একজন পাবলিকের রায় দুইটা কি এক নেই? পাবলিকে বলছে এটা এমনে, আর সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে এটা এইভাবে না এইভাবে, তখন আমাদের রায় কোনটা ফলো করতে হবে? সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির ওনার রায়টাই আমাদের ফলো করতে হবে। এটা এমন একজন ইমামের নাম আমি বলতেছি, উনি কোন সাধারণ সুপ্রিম কোর্টের বিচারপতি সমান না, ইসলামিক
নলেজের ব্যাপারে সর্বোচ্চ অবস্থানে যারা আছেন তাদের মধ্যে একজন, ওনার নাম হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহ, যিনি শারিহুল মুসলিম, তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম রওদাতুত তালিবিন। আমি জানি না রাঙ্গুনিয়াতে কিতাবটা আছে কিনা, থাকতেও পারে। সেই কিতাবের দশম খণ্ডের মধ্যে লাইলাতুল মেরাজ কোন মাসে কোন তারিখে সেই ব্যাপারে উনি ডিসিশন দিচ্ছেন, ইন্নাল ইসরা ফি লাইলাতি সাবঈ ওয়া ইশরিনা মিন রাজাব, ঠিক একই ফতোয়া সিদ্ধান্ত ফয়সালা দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহ। ইবনু জাওজি কট্টরপন্থী একজন মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। উনি রায় দিয়েছেন এটা হলো কিতাবটার নাম আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে রায় দিয়েছেন ঠিক একই কথা, কদ কানাল ইসরাউ ফি লাইলাতি সাবঈ ওয়া ইশরিনা মিন রাজাব। ইমাম ইবনু জাওজি একই ফতোয়া দিয়েছেন, ফয়সালা দিয়েছেন নিশ্চয়ই রাসূলের মেরাজ ইসরা শরীফ এটা হয়েছে রজব মাসের 27 তারিখে। সুবহানাল্লাহ, দুইজন ইমামের নাম বললাম, এবার তিন নম্বর শুনেন। সারা পৃথিবীর মধ্যে মওজুআত এবং তাখরিজাতের উপরে বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাই, ইমাম জুরকানি যিনি শারহ মাওয়াহিবের মধ্যে লাইলাতুল মেরাজের অনেকগুলি তারিখ সংক্রান্ত মত উল্লেখ করে লিখতেছেন, একটা মত আমার দয়াল নবীজির মেরাজ রজব মাসের 27 তারিখে, এটা উল্লেখ করে তিনি লেখেন ওয়াহুয়াল আকওয়া। এই মতটা হলো শক্তিশালী মত, ইমাম জুরকানি ফয়সালা দিয়ে গেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির চাইতে আরো অনেক ঊর্ধ্বতন অবস্থানে হলো ওনাদের অবস্থান। উনি বলছে ওহুয়াল আকওয়া। এরপরে শুনেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, এটার নাম ইহিয়াউ উলুমুদ্দিন, উলুমুদ্দিন, ইহিয়াউ উলুমুদ্দিন। আমরা সহজে বলে থাকি ইহিয়াই উলুমুদ্দিন। সেই কিতাবটা মশহুর একটা কিতাব, প্রসিদ্ধ একটা কিতাব, আপনারা অ্যাভেলেবল মার্কেটে পাবেন। সেখানেও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই পাঁচটা বছরে পাঁচটা রাত, গুরুত্বপূর্ণ রাতের কথা উল্লেখ করলে, যে পাঁচটা রাতে দোয়া করলে দোয়া ফেরত আসে না, নিশ্চিত কবুল হয়। লা তুরাদ্দু ফীহিন্না দোয়া খামসুল লিয়াল, পাঁচটা রাত রয়েছে যে রাত্রে দোয়া করলে দোয়া ফেরত আসে না, কবুল হয়। এর মধ্যে তিনি লিখতেছেন একটা ফি লাইলাতি সাবঈ, সাবঈ ওয়া ইশরিনা মিন রাজাব ওয়া হিয়া লাইলাতুল মিরাজ। ইমাম গাজ্জালী বলতেছেন আমরা বানায়া বলছি না, এগুলি জাদু। একটা দলিল যদি আপনার সন্দেহ হয় আমি আপনাকে ওয়াদা করলাম সহযোগিতা করব, আপনি খুলে খুলে দেখেন। এরপরে চারজন ইমামের নাম বলছি শুনুন। এক নম্বরে শারিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। দুই নম্বরে ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি শারিহুল বুখারী, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিন নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইমাদুদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। চার নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি ইবনু সরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাই, তিনি তিনার সিরাতের মধ্যে উল্লেখ করেন। কয়জন ইমাম মসজিদের সাধারণ ইমাম মনে হয় ওনারা, নাকি ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম কাস্তালানি, ইমাম ইবনে কাসির, ইমাম আব্দুল গানি মাকদিসি, লক্ষ লক্ষ হাদিসের সনদ ওনাদের মাথায় মুখস্থ ছিল। ওনারা সবাই কথাটা সমর্থন করেছেন এবং ফয়সালা দিয়েছেন ওই একই কথা যে লাইলাতুল মেরাজ রজবের 27 তারিখে, এটা উল্লেখ করে তিনি লিখতেছেন ইমাম ইবনে কাসির বদরুদ্দিন আইনি ইমাম কাস্তালানি ইমাম মাকদিসি সবাই লিখেছেন ওয়াইখতারাহু
ইখতারাহু হাফিজ আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ, অর্থাৎ হাফিজ আব্দুল গনি মাকদিসি এই মতটাকে গ্রহণযোগ্য মত হিসেবে ফয়সালা দিয়েছেন। আমি আপনাদেরকে যে মতগুলি বললাম, যে দলিলগুলি বললাম, যে কিতাবের রেফারেন্সগুলি দিলাম, যারা কনফিউশনের কথা বলছেন ওনারা এই কিতাবগুলি পড়ছে কি না আগে এটা জানার দরকার, জানার দরকার। নামিয়ে ভাই আরেকজন ইমামের নাম বলি, উনি দেওবন্দেরও বড় হুজুর, আমাদেরও বড় হুজুর, সবাই মানে আরব এবং আজম সমস্ত সারা ওয়ার্ল্ডের মুসলমানরা ওনাকে সম্মান করে। ওনার নাম আল্লামা আব্দুল হাই লখনভি রহমাতুল্লাহ আলাইহি, বড় একজন মুহাদ্দিস। ওনার একটা কিতাব আছে, এটার নাম আসারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ। সেই কিতাবের মধ্যে লাইলাতুল মেরাজ দিয়া ডিটেইলস আলোচনা করেছেন, তারিখ সম্পর্কে 27 রজবের কথা উল্লেখ করেই তিনি লিখতেছেন, ওয়া কাওয়াহু বাদুহুম, মুহাদ্দিসিন আইমাই কেরামের অনেকেই এই মতটাকে শক্তিশালী মত বলেছেন। সুবহানাল্লাহ, আমরাও বলি লাইলাতুল মেরাজ কত তারিখে এটা নিয়ে অনেক মত আছে, তবে অনেক মতের মধ্যে রজব মাসের 27 তারিখ লাইলাতুল মেরাজ এই মতটা হলো শক্তিশালী মত, এটাই গ্রহণযোগ্য মত। দাদু আপনি একতলাভ দেখাইয়া মতানৈক্য দেখাইয়া আমল বন্ধ করে দিলে তো হবে না। আপনি দেখে আপনি যে তাকুয়াশীল হন, ধরে নিলাম 10টা মত, তো 10টা মতে যেহেতু মতানৈক্য, আপনি যদি তাকুয়াশীল হন আমলদার হন তাহলে 10 দিনই আপনি লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখেন, ওই 10 দিনই রাত জেগে ইবাদত করেন, তাইলে না বুঝতাম আপনি মতানৈক্যটাকে গুরুত্ব দিতেছেন। আপনি মতানৈক্য দেখায় তো নিজ আমল থেকে বঞ্চিত, মানুষকে আমল থেকে বঞ্চিত করতেছেন। যে কাজ মূলত শয়তানের কাজ, আমল করলে আল্লাহ খুশি শয়তান বেজার, তো আমরা আমল বন্ধ করে দেওয়াতে তো শয়তানের কাজই করে দিচ্ছি, যেই কাজ শয়তানে করবো সেটা আমলে করে দিতেছেন। একতলাব দেখায় আমল বন্ধ করা ইমানদারের কাজ না, একতলাব দেখায় আমলের সংখ্যা বাড়ানো হলো ইমানদারের কাজ, ঠিক না বেঠে? এই হলো লাইলাতুল মেরাজের তারিখ নিয়ে কথা। বন্ধুরা আমার, এরপরে লাইলাতুল মেরাজ কতটুকু পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এর উপরে গেছে কিনা, সিদরাতুল মুনতাহা বা আরশে আজিম বা আরো উপরে গেছে কিনা, এই ব্যাপারে অনেক ধরনের কথা। অনেকে মনে করেন যে কোরআন হাদিসে মনে পরিষ্কার এই ব্যাপারে কিছু নাই, কিন্তু আসলে আছে, অনেকের জানা। দাদু ভাই আমার, আমরা সবাই জানি সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াতে মেরাজ বা ইসরা শরীফ কোন জায়গা থেকে কোন জায়গা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির। এখানে আমার নবীজির মেরাজকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সীমানার কথা বলা হয়েছে, বলতে গিয়ে আল্লাহ বলেছেন আসরা, আসরা মানে রাত্রিকালীন সফর করানো, সফর করা। আসরা করাইছেন কাকে? বি আব্দিহি, তিনার বান্দাকে। বি রাসূলিহি বললেন না, বি আব্দিহি বললেন। এই আব্দুন শব্দটার একটা হাকিকত আছে, যিনি ইবাদত করেন তিনি আবেদ হয়, যিনি ইবাদত করেন তিনি আবেদ হন। রুহু ছাড়া মরা লাশের কোনো এবাদত নাই, আছে রুহু নাই মরে গেছে মানুষের কোনো এবাদত আছে? আবার লাশ নাই, অদৃশ্য রুহু আছে, আত্মার মানে দেহবিহীন আত্মার কোনো এবাদত নাই। এবাদত রুহু এবং দেহ দুইটা একসাথে যখন থাকে, একজন মানুষ জীবিত এবং জাগ্রত তার জন্য হলো এবাদত। এই জন্যে এবাদত যার আছে তাকে বলা হয় আব্দ বা আবেদ, মানে স শরীরে জিন্দা যিনি তিনি হন আব্দ মানে আবেদ। আল্লাহ তাআলা আসরা বি আব্দিহি এই দুইটা শব্দ দিয়ে আমার নবীজির মেরাজ যে স শরীরে এটাই বোঝাইলেন, কারণ আব্দুন তিনি হন যিনি রুহু এবং দেহ দুইটা একসাথে আছে। আল্লাহর হাকি হিকমত দেখেন, সমস্ত মুফাসসিরিন এই ব্যাপারে একমত, তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ,
সমস্ত মুফাসসিরিন এই ব্যাপারে একমত, আল্লাহর হাবিবের ইসরার শরীর ছিলেন বি জাসাদিহি ওয়া রূহিহি, মানে নবীজির রূহ মুবারক এবং জিসম মুবারক নিয়ে সশরীরে আল্লাহর নবীর মেরাজ, এটাই সব ইমামরা একমত পোষণ করছে। যারা দ্বিমত পোষণ করেছে তাদের মতকে খণ্ডন করে এটাকে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়ে গেছে। আমার নবীর মেরাজ হলো সশরীরে মেরাজ। দাদু ভাই আমার, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি গিয়েছেন, এটার দলিল কোথায়? এটাও সূরা নজমের মধ্যে লক্ষ্য করেন, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিনি তাকে আরেকবার সিদরাতুল মুনতাহার নিকট দেখলেন। দুইটা মত আছে, দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত, যে সিদরাতুল মুনতাহার কাছে নবীজি হযরতে জিবরিল আলাইহিস সালামকে তার আসল সূরতে দেখেছেন। আরেকটা মত হলো, ওটাও হাদিস দ্বারা প্রমাণিত, সিদরাতুল মুনতাহার কাছে আমার নবীজি আল্লাহকে দ্বিতীয়বার দেখছে। সুবহানাল্লাহ বলেন। দুইটাই যেহেতু হাদিস থেকে প্রমাণিত, আমরা দুইটাই বিশ্বাস করি। যেই নবী আল্লাহকে দেখতে পারে সেই নবী জিবরাইল দেখায়, এটা কোনো জটিল বিষয় না, কথা ঠিক না? সিদরাতুল মুনতাহার কাছে আমার নবী আল্লাহকে দেখুক আর জিবরিলকে দেখুক, এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায়, কোরআন থেকে বোঝা যায়, আমার নবী সিদরাতুল মুনতাহার কাছে গেছে। কোরআন থেকে আমি দলিল দিয়ে দিলাম, হাদিস লাগলো না, যদিও হাদিসের অভাব নাই, বহু হাদিস সহি বুখারী থেকে শুরু করে বহু কিতাবে হাদিস আছে নবীজি সিদরাতুল মুনতাহা গেছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমি সরাসরি কোরআনের আয়াত দিলাম, এরপরে আর তো দলিলের প্রয়োজন নাই, তো প্রয়োজন আছে নাকি? এখন সিদরাতুল মুনতাহা পার হইয়া উপরে গেছে কিনা, কতটুকু গেছেন এই ব্যাপারে আমাদের জানতে হবে, সেটা আমরা কোরআন থেকে জানি। যুমিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى। কোরআনের আয়াত সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরপরে তিনি নিকটবর্তী হলেন, এত উপরে গেলেন যে উফকিল আহলা সর্বোচ্চ উপরে গেলেন, এরপরে নিকটবর্তী হলেন, কত নিকটবর্তী হলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তফসির করে আরো পরিষ্কারভাবে বুঝিয়েছেন আমাদেরকে। তফসিরে তাবারীতে উল্লেখ যে আল্লাহর রাসূল নৈকট্যের বিচারে লা মাকান, নৈকট্যের বিচারে আমার দয়াল নবী আল্লাহর এত কাছাকাছি গিয়েছেন যে দুই ধনুক কিংবা আরো কাছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হলো? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে কি হলো? ফাওহা ইলা আব্দিহি মা আওহা। এরপরে আমার আল্লাহ তিনার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, বুখারী শরীফের শেষের দিকে কিতাবুত তাফসীরের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রয়েছে, সেখানে উল্লেখ সিদরাতুল মুনতাহার পরে নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন, এত উপরে নিয়েছেন যেই উপর সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। তাহলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানলাম নবীজির মেরাজ সিদরাতুল মুনতাহাই শেষ নয়, এর উপরেও গিয়েছে। আরেকটা হাদিস স্মরণ করাচ্ছি, এটাও বুখারি এবং মুসলিমের হাদিস। আমার লেখা একটা বই আছে এই ব্যাপারে, আজকে মনে হয় নাই, পবিত্র শবে বরাত ও শবে মেরাজ নিয়ে আমি একটা বই লিখছি, একটা বই। এই বইটা আপনার সময় সুযোগ করে কোনোদিন সুযোগ হলে সংগ্রহ করে নেবেন, সবগুলি দলিল, কোন কিতাবের হাদিস, কত নম্বর হাদিস, কত খণ্ডের হাদিস, কত পৃষ্ঠার হাদিস, হাদিসের সনদের মান কি, সহিনা জয়ীফ সব দিয়ে দিছি। আলাউদ্দিন জাহাদি মরে গেল, টেনশন নাই, দলিল আপনাদের কাছে পৌঁছাই দিয়ে দেখেছি। বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন মেরাজ রাতে
এমন জায়গায় গেলাম যেখানে শরীফুল আকলাম লৌহে মাহফুজের কলম গুলি যে লিখতেছে সে কলমের চিরচির আওয়াজ আমি নিজের কানে শুনলাম। কলম যেখানে লিখতেছে লৌহে মাহফুজ সেই লৌহে মাহফুজের কলমের লেখার আওয়াজ আমি নিজের কানে শুনতেছি এমন জায়গায় গেছি। বুখারি মুসলিমের আরেকটা হাদিস উল্লেখ উমদাতুল কারি ফাতহুল বারি তারও পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে যে সেই লৌহে মাহফুজটা হলো ফাউকাল আরশ আরশের উপরে। তাহলে সরাসরি সহি বুখারি সহি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নবী যে আরশেরও উপরে আরশে আজিমে যাওয়াটা এটা তেমন বড় কোনো ক্রেডিট না। শুনলে আশ্চর্য হবেন সূরা কলমেতে সূরা কলমের শুরুতে আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে দুইটা কথা নুন এবং কলমের কসম করছে আল্লাহ। কেন কলমের কসম নুনের কসম এটা ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে আবি হাতিম এবং তাফসীরে দুররে মানসুর দুইটা কিতাবে অনেকগুলি হাদিস উল্লেখ সবগুলি হাদিস আমার এই নূরে মুজাসসাম বইটার মধ্যে আনছে। নবীজি নূরের তৈরি এই ব্যাপারে যত দলিল লাগবে বইটা সংগ্রহ করে নেবেন ১৫০ টাকা। ওইখানে উল্লেখ অনেকগুলি হাদিস সবগুলি হাদিসের মূল কথাটা হলো আল আরশু মিনান নূর ওয়া ওয়াল কুরসিয়ু মিনান নূর ওয়াল লাউহু মিনান নূর ওয়াল কালামু মিনান নূর। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম এই সবগুলি আল্লাহর রাসূলের নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ নবীজি আরশে গেছেন এটা কোনো বড় ধরনের ক্রেডিট না। আরশ নিজেই আল্লাহ সৃষ্টি করেছেন আরশকে আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূর দিয়া। নবীজি কোথায় গেছেন সেটা সারা সেটা আল্লাহ ছাড়া কেউ জানেই না এই জন্য এটাকে বলা হয় লা মাকান। কি বলা হয় লা মাকান। এই জন্য নবীর মেরাজ নিয়ে জানার ইচ্ছা থাকলে আরো গবেষণা করতে হবে হুট করে কিছু সিদ্ধান্ত দিবেন না। ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যেটা তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলসি বাগদাদী রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আল্লাহর হাবিবের সম্পূর্ণ মেরাজটাই ছিল সশরীরে মেরাজ। আল্লাহ তাআলা আমাদের নবীর শান বোঝার তৌফিক দেন বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন আমি বলি اللهم صل على مولانا محمد وعلى آله مولانا نبي جيرش كرو تيرو কলি যাইলা গিল জারো সেরে দিছে বাড়ি ঘর সার কইরাছে রোদন আল্লাহুম্মা আপনার কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হচ্ছেন না তো? আমি আজকে বেশি জোরে কথা বলতেছি না, একদিকে আমি অসুস্থ আরেকদিকে গলাও ভাঙ্গা আরেকদিকে আওয়াজটা সাউন্ড কন্ডিশনটা আমার অনুকূলে না বিধাই আমি একটু কন্ট্রোলে কথা বলার চেষ্টা করছি। আমার কথা জোরে কথা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনারা বুঝতে পারতেছেন কিনা ওটা। আরো দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা নামাজ পড়ি আমাদের বাপ দাদারা পূর্বসূরি মুসলমান যারা সবাই হানাফি মাযহাবের সবাই কিন্তু নামাজ পড়ছে নাবির নিচে হাত পাইদা। ইদানিং কিছু ডিজিটাল নামাজি বের হয়েছে ওনারা এখন লেডিস মার্কা নামাজি সিরিয়াল আসতেছে। ওনারা দাবি করে থাকেন যে সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত। আমি আপনার সাথে রাগারাগে বা গুসা করতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি কোন সহি হাদিসে বুকের উপরে হাত বাঁধার কথা নাই। যে দাবি করে যে সহি হাদিসে আছে আল্লাহ রাসূল বুকের উপরে হাত বাঁধছে সে মিথ্যাবাদী। এই ব্যাপারে জয়ীফ হাদিস আছে মুনকার হাদিস আছে
সমালোচিত হাদিস আছে, ত্রুটিযুক্ত হাদিস আছে, কিন্তু সহি হাদিস বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে নাই। আপনারা সবাই সাক্ষী থাকেন, কেউ যদি একটা কোন ধরনের অবজেকশন ছাড়া আপত্তিহীন একটা হাদিস দেখাইতে পারে যেটা বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে সহি, আপনারা সবাই সাক্ষী, আমি তাকে একটা হাদিস দেখাইতে পারলে 1,00,000 টাকা দিব। যদি না দেখাইতে পারে তাহলে সেও 1,00,000 টাকা দিয়া এটা গরু কিনে মাহফিলে দিবা, আমরা আগামী বছর খাব ইনশাআল্লাহ। ফিরি ফিরি না, আমি বুখারী শরীফের একটা হাদিসের ব্যাখ্যা করি, যারা ওই হাদিসটা দিয়া আপনাদের বিভ্রান্ত করবে যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নত। কিন্তু বুখারী শরীফের 740 নম্বর হাদিস, কত নম্বর হাদিস, সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, আন সাহল ইবনে সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানান নাস ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালা, রাওয়াহুল বুখারী। সাহল ইবনে সাআদ বলেন, কানান নাস ইউমারুনা, লোকের আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজের মধ্যে বাম জেরা, জেরা মানে এই কনুই থেকে, এই যে কনুই এখান থেকে মধ্যমাঙ্গুলি অগ্রভাগ পর্যন্ত পুরাটাকে বলা হয় জেরা। হযরতে সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন বাম জেরা বা বাম বাহুর উপরে যেন ডান হাত রাখি, এই ব্যাপারে আদেশ করা হতো। এখানে বুকের উপরের কথাও নাই, বুকের নিচের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা নাই, শুধু বলা হয়েছে আমরা যেন বাম বাহুর উপরে ডান হাত রাখি। আমি যদি সম্পূর্ণ বাম হাতের উপরে সম্পূর্ণ ডান হাত রাখি তো তাও তো আমার হাত বুকের উপরে যায় না, দেখেন তো চেষ্টা করে যায় কিনা, বুকের নিচে নাভির উপরে পুরাটা রাখলে, একেবারে পুরাটা রাখলে, ইচ্ছা করলে আমি পুরাটা রাখা অবস্থায় বুকের উপরে নিতেও পারবো না, হয় না, বাস্তবতা বিরোধী হয়, কারো হাত যদি এদিকে খাটো থাকে তাইলে সম্ভব হতে পারে। সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে রেখে আমি যদি হাত নরমালি রাখি বুকের উপরে যায় না দাদু, আপনি নিজে ট্রাই করে দেখেন, হাদিস দিতেছেন নাভির উপরে আর দলিল দিক কথা বলতেছেন বুকের উপরে, এটা দুই রকম হইল, হাদিস হলো নাভির উপরে আর দাবি করছেন বুকের উপরে, এটা তো দুই রকম কথা হয়ে গেল না। এরপরও এখানে একটা বিষয় খেয়াল করেন, এইভাবে সম্পূর্ণ হাতের উপরে ধরা রসুলের সুন্নত নয়, আল্লাহ রসুলের সুন্নত হলো কবজিতে ধরা, কোথায় ধরা, কবজিতে। বলবেন এটা দলিল কি, এটা দলিলের অভাব নাই, এত দলিল আছে যে কবর দিলাম যাবে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে, এত দলিল আছে। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, সুনান আবি দাউদের মধ্যে, মুসনাদ আহমদ, সুনান তিরমিজি, জামি তিরমিজি এবং সুনান নাসাই, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুহজামুল কবির লিত্তাবারানি, মুসনাদ আবি আলা এবং আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, নাজারতু ইলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকামা ফাকাব্বারা হাত্তা হাযাত বি উযুনাইহি ثُمَّ وَدَعَا يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রসূলের দিকে নজর করলাম গো, নাজারতু ইলান নাবিগি, আমি নবীজির দিকে নজর করলাম, তাকাইলাম, ফাকামা, নবীজি নামাজের জন্য দাঁড়ালেন, ফাকাব্বারা, এরপরে নামাজের আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, তাকবীরে তাহরিমা, এরপরে নবীজির দুই কাঁধ মুবারক পর্যন্ত মানে কানের লতি মুবারক পর্যন্ত নবীজি হাত উঠালেন, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা, এরপরে ডান হাত রাখলেন, আলা কাফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে নবীজি ডান হাত রাখলেন, মানে বাম হাতের কবজির উপরে ডান হাত কোথায়, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবি হুজুর কিবলার আগমন, সভাপতি সাহেবের আগমন, উস্তাদুল উলামার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর চলে আসছে, আমি আলোচনা কয়েক মিনিটের মধ্যে এটি টেনে দিচ্ছি, আমার তো কোনো আলোচনা নেই আজকে,
আছে আছে স্যার, আপনারা সবাই আপনার জন্য আছে। দাদু গভীর মনোযোগ দিয়ে শুনেন যেটা বলছিলাম, আল্লাহ রাসূল কোন জায়গায় হাত রাখছেন, বাম হাতের কোন জায়গায়, কবজির উপরে, কোথায় রাখছে আপনারা? এটা বুখারী শরীফের মধ্যে আছে, সহিহ বুখারী, সহিহ বুখারী হাদিস নম্বর 1198, কত নম্বর হাদিস? 1198 তরজমাতুল বাবের মধ্যে, বুখারী শরীফের যে অনুচ্ছেদ, ওই অনুচ্ছেদের মধ্যে হাদিসটা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে বাম হাতের কবজির উপরে ডান হাত ধরতেন, সহিহ বুখারীতে আছে। তাহলে বুখারী তো পাইলাম, মুসলিমও পাইলাম, আরো কত কিতাবে পাইলাম, আল্লাহ রাসূল এবং সাহাবারা হাত বানছে বাম হাতের কবজির উপরে। একজন যুবক ভাই দাঁড়াও তো ভাইয়া, যে কোনো একজন দাঁড়াও, মাশাআল্লাহ। আপনি আমরা সবাই ওনার দিকে একটু ফলো করবেন, আপনি এই বাম হাতের কবজির মধ্যে ডান হাত ধরবেন, ধরে উপরে ঠেলবেন না, নিচে ঠেলবেন না, কোনো দলাদলি করবেন না, কোনো দলাদলি দরকার নাই, কবজিতে ধরা অবস্থায় হাতটা ছাড়েন, নরমাল নরমাল ধরা অবস্থায় এই কবজিতে ধরা অবস্থায় ছাড়েন, সবাই তাকান, নরমাল কোনো জোরাজুরি করবেন না, এই ধরা অবস্থায় ছেড়ে দেন, সবাই তাকান ওনার দিকে। আল্লাহ রাসূল কবজিতে ধরছে, এটা একেবারে পিওর সহি হাদিস, উনিও কবজিতে ধরছে, এটাও সত্য, কবজিতে ধরে উনি কোনো গ্রুফিং করে নাই, ঠেলাঠেলি করে নাই, ধাক্কা ধাক্কি করে নাই, শক্তি প্রয়োগ করেনি, নরমালি কোন জায়গায় গেছে হাত, জোরে বলেন কোথায় গেছে। তাহলে কবজিতে ধরা অবস্থায় যদি কোনো গ্রুফিং না করি, দলাদলি না করি, তাহলে এমনি প্রমাণ হয়ে যায় নাভির নিচে হাত বাঁধা আল্লাহ রাসূলের সুন্নাত, কোনো দলাদলি করা লাগে না। থ্যাংক ইউ ভাই, বসেন। কোনো দলাদলি করছি আমি? আমি কোনাকে বলছি যে নাভির নিচে হাত রাখেন, এরকম বলছি? আমি বলছি রসুলে পাক কবজিতে ধরছে, এটা সহিহ হাদিস, আপনি কবজিতে ধরছেন বাস্তব, কোনো গ্রুফিং করেন না, কোনো দলাদলি করবেন না, নিরপেক্ষভাবে ছেড়ে দেন। তাহলে নিরপেক্ষভাবে ছেড়ে দিয়েছে এমনিই প্রমাণ হয়ে গেছে নাভির নিচে হাত বাদ আল্লাহ রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ। এবার এই হাদিসে দলিল উল্টাও দেখি, আমরা হানাফিরা না বুঝে হানাফি না বুঝে ওই হানাফি, তোমাদের শায়েখরা বড় বড় লম্বা লম্বা শায়েখরা জাল মাদানি, উনারা যদি আমাদের সাথে বসতে রাজি হয় তাহলে বাংলাদেশে কোন জেলায় ফারো একটা দৈরা আনো, খালি আলাউদ্দিন জিহাদির সামনে আনো, 10 মিনিট টাইম, মাত্র 10 মিনিট, ওই 5 মিনিট উনি কথা বলবে আর 5 মিনিট অধম আলাউদ্দিন জিহাদি বলবে, এই 5 মিনিট আর 5 মিনিট, 10 মিনিটেই প্রমাণ হয়ে যাবে এই নামদারি আহলে হাদিসরা লামা সাবিরা, এরা মিথ্যাবাদী, এরা আমল ধ্বংসকারী, এরা ইসলামের মূল ধারার লোক নয়, ইয়াহুদ এবং নাসারাদের দালাল। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন শরীফের একটা আয়াত দিয়ে আপনাদের একটা উদাহরণ দিই যেটা বোঝার জন্য আমাদের সহযোগিতা করবে, সহায়ক হবে। সূরা বাকারা আয়াত নম্বর 238, আয়াত নম্বর 238, প্রয়োজনে এখনই খুলে নেন, আপনি কোরআন শরীফ থাকতে পারে, অনেকের মোবাইলে থাকে, 238 নম্বর আয়াতে আপনি দেখেন, নগদ কয়েকজন যুবক ভাই খুলেন, কয়েকজন খুলেন, আমি একটু দেখাইতে চাই, নগদ সুযোগ সম্ভাবনা থাকলে খুলেন, 238 নম্বর আয়াত খুলেন, আমি দেখাচ্ছি, সূরা বাকারা 238 নম্বর আয়াত, আমি 1 মিনিট টাইম দিলাম আপনার খোলার জন্য, আর একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কেউ কি খুলছেন? সারাদিন মোবাইল টিপতে পারে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আচ্ছা যাক চলবো, ভাত ছয়জন হয়ে গেছে। দেখেন আয়াতটা 238 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আছেন আয়াতটা, আয়াতের বাংলা অনুবাদ, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, শেষের কথাটা আমাদের মূল দরকার, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। এভাবে আসেনি দেখেন তো ভাই,
ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে দাঁড়াও। এবার এদিকে একজন যুবক ভাই দাঁড়ান, ওইদিকে আরেকজন যুবক ভাই দাঁড়ান, দুইজন দাঁড়ান। আমি নগদ একটা জিনিস আপনাদের বোঝার জন্য সহযোগিতা করছি। একজন দাঁড়াইলেন, আরেকজনের দিকে দাঁড়ান। আচ্ছা, আপনি মুরব্বী বসে যান, পিছনে একজন ইয়াং ম্যান আছে। আপনি যেহেতু আগে দাঁড়াইছেন, আপনি নাভির নিচে হাত বাই দিয়ে ধরেন, ধরে ওই দিকে ঘুরেন। আর আপনি ভাইজান বুকের উপরে এইভাবে ধরেন, বুকের উপরে ধরবেন। হ্যাঁ, ধরে ওই দিকে ঘুরেন। হ্যাঁ, ঠিক আছে, মাহফিলের উদ্যোক্তা কিন্তু উনি, কেউ আমার ওয়াহাবি না, কাউকে ছোট করার জন্য না, জাস্ট একটা বিষয় বোঝানোর জন্য। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, আদবের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। এবার দুইজন ভাই, দুইজনই দাঁড়াইছেন, হাত বাঁধা কে কেন্দ্র করে, একজন বুকের উপরে হাত বাঁধছে, আরেকজন নাভির নিচে হাত বাঁধছে। আপনাদের দৃষ্টিতে বুকের উপরে হাত বাঁধাটা বিনয় বেশি প্রকাশ করছে না নাভির নিচে হাত বাঁধা বিনয় বেশি প্রকাশ করছে, কোনটা বলেন? জোরে বলেন, আবার বলেন। দুইজন ভাইকে ধন্যবাদ, বসেন। আমি কিন্তু আপনাদের বলে দেইনি যে আপনারা বলেন নাভির নিচে, আপনারা নিজের থেকে বলছেন। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা যদি নামাজে আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াইতে চাই, তাহলে কোন জায়গায় হাত বাঁধা উচিত? আমি আবার কোরআন শরীফ থেকে দলিল দিলাম, ফাললে উল্টা। হানাফি মাযহাব এটা কোনো বানাইন না মাযহাব না, হানাফি মাযহাব আল্লাহর রসুলের যে সঠিক তরিকাটা, ওই তরিকাটা গবেষণা করে বের করা হয়েছে। আরো অনেক দলিল আছে, আমি সহজে দুইটা বিষয় দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আরেকটা আমি আজকে আলোচনা করছি মূলত দুইটা কাগজের উপরে, এটা আমি লিখিনি, আমাকে দেওয়া হয়েছে স্টেজ ওঠার পরে এক ভাই দিয়েছেন, এবং এগুলি এই যুগের চাহিদা অনুযায়ী উনি লিখে দিয়েছেন। একটা বিষয় হলো সূরা ফাতিহার পর আমিন কেন বড় করে বলবো না, নামাজ পড়েননি আপনারা? আওয়াজ তো ভালো লাগলো না, সুবিধা মনে হলো না, নামাজ পড়ে, নামাজ পড়া লাগবে কি না? যে নামাজ পড়ে না তার বড় করে আমিন কি, আর ছোট করে আমিন কি, তো নামাজই পড়ে না, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। তিরমিজি, মুস্তাদরিক হাকিম, মুসনাদ আহমদ, সুনানু দারাকুতনি, আরো কিছু কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, হাদিসটা বর্ণনা করেছেন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা থেকে ফারেগ হতেন, ইযা ফারাগা মিনাল কিরাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখান থেকে যখন নবীজি ফারেগ হতেন তখন ফাকালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহু আও মাদ্দা বিহা সাওতাহু, নবীজি জোরে আমিন বলতেন, এরকম সহিহ হাদিস আছে। লা মাযহাবি ভাইরা খুশি হয়ে গেছেন, সহিহ হাদিসে আছে বড় করে আমিন বলার কথা। এখন আপনি হয়তো বলবেন, তাহলে সহিহ হাদিস মোতাবেক আপনারা কেন বড় করে আমিন বলেন না? শোনো রে ভাই, কেন বলি না, আমরা আরো অনেকগুলি সহিহ হাদিস জানি, তোমরা ওগুলি জানো না। এবার শোনো, মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ, মুজামুল কাবির, লিত্তাবারানী সহ অনেকগুলি কিতাবে সহি সনদে উল্লেখ। সেই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রসুলের সাথে সালাত আদায় করেছি। আমার নবীজি যখন সূরা ফাতিহার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে ফারেগ হতেন, বের হতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, কিন্তু সেই আমিনের আওয়াজ রাখতেন নিচু স্বরে, জোরে বলতেন না। হাদিস আগেরটাও বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর, পরেরটাও বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর, একজন একজনই বর্ণনা করেছেন। একবার আমরা পাইলাম আমিন জোরে বলেছেন, আল্লাহ রসুল জোরে বলেছেন, বড় করে বলেছেন, আর একবার পাইলাম আল্লাহ রসুল আমিন ছোট করে বলেছেন, আস্তে আওয়াজে বলেছেন। দুই রকম বর্ণনা কেন হলো? এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশের বাদশার ছেলে ছিলেন, বাদশার ছেলে,
ওই হিসাবে উনি অল্প কিছুদিন মদিনা শরীফে এসে ইসলাম গ্রহণ করে নবীজির কাছ থেকে শিখেছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কি করতে হয়। আল্লাহর হাবিব ওই ওয়াইল ইবনে হুযুরকে প্রাথমিক অবস্থায় তালিমের জন্য মানে শিক্ষা দেওয়ার জন্য সূরা ফাতিহার পরে যে আমিন বলা লাগে শিক্ষা দেওয়ার জন্য নবীজি উনাকে আমিন জুরে বইলা শিখাইছে যেখানে আমিন বলতে হয়। কিন্তু উনি যখন নামাজ শিখে ফেলেছেন পরবর্তীতে উনি নিজে বলতেছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রসুলের সাথে নামাজ পড়ছি। আল্লাহর হাবিব পরবর্তীতে আমিন বলেছেন কিন্তু বড় করে বলে নাই, আস্তে বলেছে। এ থেকে বোঝা যায় জুরে আমিন বলার এই বিষয়টা ছিল শিক্ষা দেওয়ার জন্য যেখানে আমিন বলতে হয়, আর আস্তে আমিন বলার বিষয়টা ছিল সুন্নত তরিকা, এখানে আমিন আস্তে বলতে হয়। সুবহানাল্লাহ। আরো ক্লিয়ার হবেন জুরে অথবা বড় করে আমিন বলার যে হাদিস যারা যারা বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুযুরের রেফারেন্স দিয়ে যারা যারা বর্ণনা করেছেন, যারা যারা বড় করে আমিনের হাদিসটা বয়ান করেছেন তাদের মধ্যে একজন সাহাবী, একজন বর্ণনাকারী নাম হলো সুফিয়ান সাউরি। নাম কি বলেন না? সুফিয়ান। তিনটা কিতাব মনে রাখবেন, এক নম্বর ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইখতিলাফুল ফুকাহা ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দুই নম্বরে ইমাম মুনজিরি যিনি হাফিজুল হাদিস, তিনি তিনার আল আউসাফ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিন নম্বরে ইমাম ইবনু হাজিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন। ওই সুফিয়ান সাউরি, যেই সুফিয়ান সাউরি জোরে বা বড় করে আমিন বলার হাদিস বয়ান করেছে, সেই সুফিয়ান সাউরি যখন কেউ উনাকে মাসালা জিজ্ঞাসা করত যে আমিন কি, এটা জোরে হবে না আসতে হবে, তখন উনি বলতেন সিররান, গোপনে হবে, জোরে হবে না। অথবা উনি নিজে নামাজ পড়ার সময়ও নামাজে সূরা ফাতিহার পরে আমিন ছোট করে বলতেন, আসতে বলতেন, জোরে বলতেন না। সুবহানাল্লাহ। যেই লোক জোরে আমিন বলার হাদিস বয়ান করেছে সেই লোক নিজেই আসতে আমিনের পক্ষে। এখান থেকে বোঝা যায় জোরে বা বড় করে আমিন বলার হাদিসটা এটা ছিল রাসূলে পাক ওই উনাকে বা যারা নতুন মুসলিম ছিল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আর সুন্নত তরিকা ছিল আমিন বলবে কিন্তু ছোট করে বলবে, আসতে বলবে। এজন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত, আমরা হলাম আহলে সুন্নত। আমরা আমিন বলার বিরুদ্ধে না, আমিন বলা নিয়ে একতলাফ ঝগড়া না, আমিন জুরে না আসতে এটা নিয়ে হলো ঝগড়া। আমিন কিন্তু আমরাও বলি তারাও বলে, আমরা আসতে বলি তারা জুরে বলে। এখন জুরে বলারটা আমরা সবগুলি হাদিস গবেষণা করে দেখছি, এটা হলো নবীজি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জুরে বলে শিখাইছে, আর টোটালি সুন্নত হলো আল্লাহ রাসূল নিজেও আসতে বলছে, পরবর্তীতে সাহাবারাও আসতে বলছে, এটা হলো টোটালি আমল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। কয়েকটা প্রশ্ন আসছে আরো, আমি সংক্ষেপে চেষ্টা করব ওগুলো উত্তর দেওয়ার। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, সবাই ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এতগুলি মানুষ জিকির করলে আরো সুন্দর আওয়াজ হওয়ার কথা। আল্লাহ 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 আল্লাহ, এটা পরে আইছে, এটা পরে থাক সিরিয়ালে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নগুলি রাজনৈতিক হলে আমি এলাও করব না, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য যদি প্রশ্ন করা হয়ে থাকে সেটাও এলাও করব না, এবং খটকা প্রশ্ন হলে এলাও করব না। খটকা মানে কি, বক্তাকে আটকাইবার জন্য কিছু প্রশ্ন করে যে নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের কিছু প্রশ্ন আছে যেগুলি বক্তাদেরকে আটকাইবার জন্য করে, এই ধরনের এগুলো প্রশ্ন আমি এলাও করবো না। প্রথম লিখেছেন, একজন মিলাদ ক্যামের ভিতরে উস্তাদ মা বাবাকে সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। মিলাদে আল্লাহ রসুলের সালামকে সামনে প্রাধান্য দিয়ে সাহাবাই কারাম সিদ্দিক সোয়ালিহীন আউলিয়া ওনাদেরকে, সোয়ালিহীন মানে আল্লাহর নেক বান্দা, তাদেরকে সালাম দেওয়া যাবে। দলিল কি? দলিল মানে নামাজ। তাসাহুদ পারেন আপনারা? আত্তাহিয়াতু আওয়াজ দেন না কেন? পারেননি?
তাত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। কারে সালাম দিলেন জানো? আল্লাহ রাসূলকে সালাম দিলেন না, এরপরে কি বলেন তো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দাদু, আল্লাহ রাসূলকে সালাম দিয়া নবীর সালামকে সামনে রেখে ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর বান্দাগণের মধ্যে যারা নেক বান্দা তাদেরকে সালাম দেওয়া, এটা তো নামাজের ভিতরেই দলিল। নামাজের ভিতরে দলিল, আর দলিল লাগেনি। ওই যেই মোল্লায় ফতোয়া বাবাজি করতেছে যে পীর মাশাই কাউলিয়া কেরামকে সালাম দেওয়া যাবে না, বেদাত, এই মোল্লাও কিন্তু ওয়াজ করার শুরুতে খুতবা পড়ে আলহামদুলিল্লাহ বা নাহমাদুহু বা বিভিন্ন ধরনের পয়রা রাসূলের পাকে ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। এরপরে কিন্তু আউলিয়া কেরাম কো সেখানে এই মোল্লায় কি খুতবা পড়ে সে নিজেও কিন্তু খেয়াল কিতা হইতাই রে বা, এগুলি আদা পাগল, মাথা মুডা কোনোটা ফেট মুডা, না বুঝাই ফতোয়া সাপ্লাই দিয়ে বসে। বর্তমান সময় শবে বরাতকে বেদাত বলা হচ্ছে। শবে বরাতকে যারা বেদাত বলে তাদের আরো অনেক লেখাপড়া দরকার। শবে বরাত শব্দটা তাফসিরের মধ্যে আছে এইভাবে, লাইলাতুল বারাত অনেক তাফসিরে কবিরের মধ্যে আছে, তাফসিরে কুর্তুবিতে আছে, আরো অনেকগুলি তাফসিরের মধ্যে। সব শব্দটা হলো ফার্সি, যেটাকে আরবের ভাষায় বলা হয় লাইলাতুল, কি বলা হয়, আর বারাত এটা মূলত ফার্সি কিন্তু আরবের ভাষায়ও ব্যবহার হয়। এজন্য আরবি যতগুলি তাফসিরের কিতাব অনেকগুলি কিতাবে লাইলাতুল বারাত শব্দটা রয়েছে। এখন এই লাইলাতুল বারাত এটাকে মূলত রাসূলের হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। কেউ যদি বলে আমি লাইলাতুন নিসফে মিন শাবান মানি, শবে বরাত মানি না, এটা একটা বুকা, এটা হলো জ্ঞান পাপী, সে লাউ চিনে কদু চিনে না, সে চেয়ার বুঝে কেদারা বুঝে না, পানি চিনে ওয়াটার চিনে না, একে কিভাবে বুঝাবেন, সে তো ভাষা জ্ঞান নাই, নামাজ বুঝে সলাৎ বুঝে না। পারস্যের ভাষায় হলো শবে বরাত, ওই শব্দটাকে রাসূলের হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। এইটাই হেইটাই হেইটাই এইটাই, এই গাধারে কেমনে বুঝাইবেন আপনি? যদি বলে হ্যাঁ লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে হাদিস আছে কিনা, কুখ্যাত তাহকিকারী নাসিরউদ্দিন আলবানি বলছে ছয়টা হাদিস হলো লাইলাতুন নিসফে মিন শাবানের পক্ষে সহি এবং হাসান। কয়টা হাদিস? ছয়টা। আমি বলিনি, আলবানি বলছে, আলবানি বলছে ছয়টা হাদিস হাসান এবং সহি শবে বরাতের পক্ষে, আর আমরা গবেষণা করে দেখছি টোটালি নয়টা হাদিস হলো সহি এবং হাসান লাইলাতুল বারাতের পক্ষে। এছাড়া আমার জানা মতে 17 জন সাহাবী থেকে লাইলাতুল বারাতের পক্ষে হাদিস আছে। এর পরেও যদি এটা বেদাত হয়, 17 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে লাইলাতুল বারাতের পক্ষে হাদিস বর্ণনা করার পরেও যদি বেদাত হয়, তাহলে এটা আসল বেদাত না, এটা খয়রাতির আর বানানো বেদাত, এগুলির মাথায় সমস্যা আছে। এই জন্য এদেরকে বলা হয় লা মাযহাবি, এরা কোনো দলের না, এরা ইসলামের লোক না, এগুলি কোনো না কোনো ভাবে ইখতিলাফ তৈরি করে, মতানৈক্য তৈরি করে, কনফিউশন তৈরি করে, সন্দেহ তৈরি করে, মানুষের আমল নষ্ট করে। আল্লাহু আকবার, আপনি ওয়াজ করেন ওগুলা দিবে না, সময় শেষ আমার, ওয়াজ করতে দিবেন। তথা কথিত জাল মাদানি বইলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতাকে সরাসরি কাফের বলেছে। এদের কোন ঈমান আছে? এদের কোন ঈমানই তো না, এরা নির্ঘাত জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
ওয়াআদালাহুম আযাবাম মুহিনা। কোরআনের আয়াত, যারা আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া আখিরাতে লানত, আখিরাতে জাহান্নাম। আপনাকে যদি বলা হয় তোমার বাবা একটা জাহান্নামী, আপনার খারাপ লাগবে না আনন্দ লাগবে? আল্লাহ রাসূলের মাকে বাবাকে জাহান্নামী বলে নবীজি কষ্ট লাগে না? নবীজিকে যারা কষ্ট দেয় তারা নির্ঘাত লানতপ্রাপ্ত জাহান্নামী। ফতোয়া দিয়ে আল্লাহর রাসূলের মা বাবাকে জাহান্নামে পাঠানো যায় না। তোমার ফতোয়াই নবীর মা বাবা জাহান্নামী হবে না। জাহেলের দল কোন লেখাপড়া জানে না, শুধু ফাইকারি ফতোয়া সাপ্লাই দেয়। ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রাথমিক পর্যায়ে ফতোয়া দিয়েছিলেন যে নবীজির পিতামাতা কুফরের উপর ইন্তেকাল করেছে, কিন্তু ওনার ফাইনাল ফতোয়া শরহে সিফাত দ্বিতীয় খণ্ডের 605 নম্বর পৃষ্ঠা দারুল কুতুব ইলমিয়া লাইব্রেরি থেকে ছাপা, বৈরুত লেবানন থেকে ছাপা, সেখানে উল্লেখ যে নির্ভরযোগ্য বিশুদ্ধ মত, বিশুদ্ধ ফতোয়া হলো আল্লাহর নবীর মা বাবা ইসলামের উপর ইন্তেকাল হয়েছে। এরা দলিল দেখাবে মুসলিম শরীফের হাদিস, যে সহিহ মুসলিমের মধ্যে আছে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? নবীজি বললেন, ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। তখন উনি মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন, দয়াল নবীজি তাকে ডাক দিয়ে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুজনই জাহান্নামে। এই বর্ণনাটা মুসলিম শরীফ আছে, এটা হলো তাদের দলিল যে আল্লাহ রাসূল বলছে নবীর বাবা জাহান্নামে। বাইরে হাদিস পড়লে হবে না, হাদিস বোঝার মতো জ্ঞান থাকতে হবে। এটার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমি একটা শুধু ব্যাখ্যা দেখাচ্ছি, শোনাচ্ছি। এই হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবী, ওনার নাম আনাস রাদিয়াল্লাহু আনহু। কে? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ওনার ছাত্র সাবেত আল বুনানি বর্ণনা করেছেন। সাবেত বুনানি থেকে ওনার কয়েকজন ছাত্র এই হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একজন হলো ইমাম জুহরি, সাবেত বুনানি ছাত্র ইমাম জুহরি, আরেকজন হলো মামার ইবনে রাশাদ, আরেকজন হলো হাম্মাদ, আরো এক জামাত। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স দিয়ে সাবেত বুনানি হয়ে হাম্মাদ ইবনে সালামা, ইনি একমাত্র নবীর বাবা জাহান্নামী কথাটা বলছেন, কিন্তু আনাস ইবনে মালিক থেকে সাবেত বুনানি হয়ে হাম্মাদ ব্যতীত অন্য যারা বর্ণনা করেছে তারা কেউ নবীর বাবা জাহান্নামী কথা বর্ণনা করে নাই। তারা বর্ণনা করেছে কিভাবে? এইভাবে যে একজন লোক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, নবী গো আমার আব্বা জান কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। সেই লোক মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল, দয়াল নবীজি তাকে ডেকে এনে বললেন, ইজা মারার তাবি কাবিরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামেই কথা নাই, অরিজিনাল হাদিস হলো এটা, তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের কথা বলবে, জাহান্নামের সুসংবাদ দিবে, এটা হলো অরিজিনাল হাদিস। শুধু হাম্মাদ ব্যতীত, শুধুমাত্র হাম্মাদ ব্যতীত আর কেউ নবীর বাবা জাহান্নামের কথা বলেনি। এই বর্ণনাটা কোন সাহাবী বর্ণনা করেছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। এবার শুনেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও এই ঘটনাটা আরো কয়েকজন সাহাবী বর্ণনা করেছে, যেমন দুইজনের নাম সুনান ইবনে মাজা সিহাসিতার কিতাব, সেখানে সহিহ সনদ উল্লেখ রয়েছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি এই একই ঘটনা বর্ণনা করেছেন। মুসনাদে বাজ্জারের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনিও এই একই ঘটনা বর্ণনা করেছেন, একই ঘটনা। যে একজন লোক গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। তখন ওই লোকটা চলে যাচ্ছিল, নবীজি ডেকে ডেকে বললেন, তুমি যখন কোন কাফেরের কবর পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সবাই এক রকম ঘটনাটা বর্ণনা করেছে, শুধু হাম্মাদ এককভাবে আলাদা বর্ণনা করেছে। আপনাদের সামাজিক দৃষ্টিতে এই স্টেজে ধরেন 50 জন মানুষ আছে, আরো বেশি হইতে পারে, কম হইতে পারে, আল্লাহ ভালো, আমি গণলে বলতে পারবো। 50 জনের মধ্যে যদি একজন একটা কথা বলে এক রকম, আর 49 জন যদি বলে আরেক রকম, আপনারা একজনের কথাটা মানবেন না 49 জনের কথাটা মানবেন? এটা তো সামাজিকভাবে একটা কমন সেন্স, সবাই বুঝে। শুধুমাত্র হাম্মাদ
উনি শুধু একভাবে ঘটনাটা বর্ণনা করেছেন, হাম্মাদ ব্যতীত বাকি যারাই এই ঘটনা বর্ণনা করেছেন কেউ নবীর বাবা জাহান্নামের কথা বলে নাই। এই ধরনের বর্ণনাকে বলা হয় মুজতারিব, ভিন্ন ভিন্ন একই বিষয় ভিন্ন ভিন্ন বর্ণনা, এটাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিব লাইসা বিহুজ্জাতিন, মুজতারিব বর্ণনা শরীয়তে দলিল হয় না, আর যদি দলিল নিতে হয় তাহলে হাম্মাদের একক বর্ণনা পছন্দ হইতেছে, বাকি এতগুলি সাহাবি এতগুলি বর্ণনাকারী বর্ণনা পছন্দ হয় না। এতেই তো বোঝা যায় ওই লোকটার ভিতরে নবীর মহব্বত। এই জন্য নবীর মা বাপরে কেমনে কাফের বানানো যায়, জাহান্নামে বান ফাটানো যায়, এ খালি এই ঠিকাদারি লইছে। এতগুলি হাদিস এতগুলি বর্ণনা যেখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই, ওগুলি তার পছন্দ হইতেছে না, বিচ্ছিন্ন একটা ঘটনা পছন্দ হচ্ছে। এতেই তো বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। এরপরে হাম্মাদের উপর অভিযোগ আছে, ইমাম জাহাবি মিজানুল ইতেদালের মধ্যে উল্লেখ করেছেন, আরো কয়েকটা আসমাউর রিজালের কিতাবে উল্লেখ, হাম্মাদ রাবি হিসেবে সিকা কিন্তু কাসিরুল খাতা লাহু কাসিরুল খাতা, তার প্রচুর ভুল আছে। উনি বর্ণনাকারী সঠিক মানে বিশ্বস্ত, কিন্তু বর্ণনা করার সময় ভুল করত, আর উনি যে ভুল করছে এর প্রমাণ হইলো উনার সাথে অন্য কারো বর্ণনার মিল, এজন্য শরীয়তে এটা দলিল হবে। আমার নবীর মা বাবা জান্নাতি, এটাই হলো চূড়ান্ত ফতোয়া। একটা মত হলো ওনারা রসুল পাকের, আরে আমার এই ড্রাইভারটার হলে আমি বড় মুসিবত আছে, গাড়ি ব্যাগ দে, ব্যাগ দিয়ে যেদিকে উড়াইছো সেদিকে নে গাড়িটা, এই দেহ জোর করতেছে কেন আলামিন, এই গাড়িটা ব্যাগ দিতে কর, ব্যাগ দিয়ে যেদিকে গাড়ি নামাইছে ওদিকে উড়াইতে কর। আরে মুসিবত রে, বাচ্চা মানুষ তো, আমার ড্রাইভার বয়স কম, গাড়িটা ব্যাগ দিয়ে নামা পিছনে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি, কি মুসিবত আছে। দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহর হাবিবের আব্বা জানান মাজান ইসলামী ফিতরাতের উপরে ইন্তেকাল করেছেন। ফিতরাত মানে নবীর নবুয়তের দাওয়াত যারা পায় নাই কিন্তু আল্লাহকে একক বিশ্বাস করে মারা গেছে, একজন সৃষ্টিকর্তা আছে ওই বিশ্বাসের উপরে মারা গেছে, কোন নবীর নবুয়তের দাওয়াত পায় নাই, এরকম বিশ্বাসের উপর যারা মারা যায় তাদেরকে বলা হয় ইসলামী ফিতরাতের উপরে মারা গেছে। আমার নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার আগেই নবীর মা এবং বাবা দুজনেই ইন্তেকাল হয়েছে, ঠিক না? এই ধরনের ব্যক্তিদের হাশরে ময়দানে ছোট্ট একটা বিচার আল্লাহ করবে, পরীক্ষা করবে, পরীক্ষা করে জান্নাতি নাকি জাহান্নামী ফয়সালা দেওয়া হবে। মুস্তাদরাকে হাকিমে সহিহ সনদ উল্লেখ, যারা ফিতরাতের উপরে মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা একটা আগুনের কুণ্ডলী করে বলবেন, তোমরা আগুনে ঝাঁপ দাও, সবাইকে বলবে আল্লাহ যে আগুনে ঝাঁপ দাও। এর মধ্যে অনেকেই আগুনে ঝাঁপ দিবে, কিছু মানুষ ঝাঁপ দিবে না। যারা আগুনে ঝাঁপ দিবে তাদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে যাও, আর যারা ঝাঁপ দিবে না তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। তখন তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো ভালো কাজ করছি, দেখে শুনে আগুনে ঝাঁপ দেই নাই, এটা তো বুদ্ধিমানের পরিচয় দিছি, আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ বলে আমি কোন নবীর মাধ্যমে হুকুম দেই নাই, কোন আসমানি কিতাবের মাধ্যমে বলি নাই, কোন ফেরেশতার মাধ্যমে বলি না, আমি সরাসরি বলছি আগুনে ঝাঁপ দাও। আমি সরাসরি বলার পরেও আমার হুকুমের মধ্যে তোমরা নাক গলাইছো, ভালো মন্দ বিচার করছো, এ থেকে প্রমাণ হয়ে গেল আমি যদি কোনো নবীর মাধ্যমে বা কোনো ফেরেশতার মাধ্যমে বা আসমানি কিতাবের মাধ্যমে আমার হুকুম তোমাদের কাছে পাঠাইতাম, তোমরা নিজেদের জ্ঞান দিয়া ভালো মন্দ বিচার করে আমার হুকুম মানতা না, সরাসরি মানলা না আর মাধ্যমে মানলা, হইলে এটাই প্রমাণ হলো তোমরা আমার অনুগত না, তোমরা জাহান্নামী। এই পরীক্ষার মাধ্যমে কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ হাশরের ময়দানে এটা ফয়সালা করবে। আপনাদের কি মনে হয় নবীজির মা বাবা দুজনে কি জান্নাতি হবে? ওনারা কি আল্লাহ তাআলার হুকুম মানবে? নিঃসন্দেহে মানবে। আবার যদি বলেন কিভাবে বুঝলেন, আরে বোকা শুনো, মাদারিজুন নবুওত মাওয়াহিবুল লাদুনিয়া সিরাতের অনেকগুলি কিতাব খুলে দেখো, নবীজির বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বিবাহ করার আগে এত সুন্দর ছিলেন, কপালে নূরে মুহাম্মাদি চমকাতো, এই কারণে মক্কার সুন্দরী রূপসী তন্নী
নারীরা ওনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পাড়া ছিল, এমনকি অসামাজিক কাজের সাথে জড়িত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তৎপকে যুবক হওয়ার পরেও তিনি কোনো অসামাজিক জেনার কাজে জড়িত হননি, কোনো মহিলার কুপ্রস্তাবে রাজি হননি, বরং ওই সময় যে বিধান শরীয়ত চালু ছিল ওই শরীয়তের নিয়ম অনুযায়ী সামাজিকভাবে মা আমেনাকে বিবাহ করেছে। কথা ঠিক না ঠিক? এখানেই প্রমাণ হয়ে যায় নবীর আব্বা জান সৎ চরিত্রের লোক ছিল, উনি আল্লাহওয়ালা ছিলেন, ওয়াহিদ ছিলেন, আল্লাহকে ভয় করতেন। যদি আল্লাহকে ভয় না করতো তাহলে আপনারা বা ওনার জায়গায় আপনারা আমাদের কেউ হইলে মাশাআল্লাহ অ্যাভেলেবেল আকাম হয়ে যেত। এটাই হলো প্রমাণ ওনারা আল্লাহওয়ালা ছিলেন। হাসরের ময়দান ওনারা আল্লাহর হুকুম মানবে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় আবার হয়তো দেখা হবে ইনশাআল্লাহ, যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করুন, শরীরটা একটু অসুস্থ। সবচেয়ে ভালো লাগছে আপনাদের আদব দেখে, আন্তরিকতা দেখেছি, কি মধুর, এটা মৌচাকের মতো সবাই বসে বসে কথা শুনছে। আল্লাহ আপনাদের ইহকালে কল্যাণ দান করুক, আখেরাতেও কল্যাণ দান করুক। সবাই সবার জন্য দোয়া করুন। আমার আর পেশায় না পর ইজ্জতলে টান দিব, আমি ক্ষমা চাই আজকের জন্য আর না। এই ধরনের অভিযোগ যারা দেয় যে কোরআন শরীফ মূল কোরআন এটা চলে গেছে আর এখন যেটা আছে এটা মূল কোরআন না, এই অভিযোগ যারা দেয় তারা মুসলমান না, নিঃসন্দেহে কাফের। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ বলেন এই যিকিরে কোরআন আমি নাজিল করছি, আমি এটার হেফাজত করব। কিয়ামতের আগে কোরআন শরীফ আল্লাহ উঠাই নেবে, কাগজ থাকবে, অক্ষর থাকবে না। এখনো অনেক জায়গায় কোরআন শরীফ আগুনে জ্বালায় ফেললে ঘরে আগুন লেগে গেছে, কিন্তু কোরআন শরীফ কেমনে জানে, কিভাবে জানে, ওই গাছের আগায় উঠে গেছে। অনেক বছর পরে মাটির নিচে পর্যন্ত অক্ষত অবস্থায় কোরআন পাওয়া যায়। কোরআনের হেফাজতকারী কে? এই বিশ্বাস যার অন্তরে নাই সে মুসলমান না, এগুলি শিয়া। শিয়া তারা কোরআনের উপর এলজাম দেয়, এরা নবীজিকে মানে না। তারা বলে জিবরিল আলাইহিসসালাম নাকি ভুলে কোরআন শরীফ নিয়ে আসতো, আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ভুলে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, সুবহানাল্লাহ। এই ধরনের কথা বলে থাকে তারা, খবরদার। এরা আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়ে মানুষের, এইটা হলো দুর্বল পয়েন্ট। আমরা সবাই নবীর আহলে বাইতকে ভালোবাসি, নবীর বংশকে ভালোবাসি কিনা, এই দুর্বল পয়েন্টের সুযোগ নিয়ে তারা সুন্নিদেরকে ঘায়েল করে, কইরাই তাদের শিয়াদের আকীদাগুলি ভিতরে ঢুকায় দেয়। এই জন্য কোরআনের বিরুদ্ধে যদি কোনো ধরনের কূট চক্রান্ত হয় তাহলে সারা বিশ্বের 200 কোটি মুসলমান একসাথে তাদের 20 দাঁত ভেঙে দিবে। অনেকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে, এই বিষয়টা ক্লিয়ার করার অনুরোধ। এই ব্যাপারে আমার কয়েকটা বক্তব্য ইউটিউবের মধ্যে আছে, মেহরবানি করে আপনারা ওটা শুনবেন মোটামুটি বোঝার জন্য। শুধু আপনাদের এটা বলছি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী, তিনি খালুল মুমিনিন, মুমিনদের মামা। মুমিনদের কি মামা? সমস্ত মুসলমানের মামা। এখন যদি ওনাকে সাহাবি না মানেন তাহলে আপনি কাকে মানতে গিয়ে কাকে বাদ দিচ্ছেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, এই সিহাসিতার 6 ইমাম এবং 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, 4 মাযহাবের 4 ইমাম, সিহাসিত্তার 6 ইমাম, প্রসিদ্ধ 4 তরিকা, হুজুর গাউসে পাক, আব্দুল কাদের জিলানি, খাজা গরিব নামাজ, মাইনউদ্দিন চিস্তি, খাজা বাহাউদ্দিন নকশবন, হজরতে মুজাদ্দিদ আল ফেসানি, আমি যে 4 জন ইমামের প্রসিদ্ধ নাম বললাম, এই 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, সিহাসিত্তার 6 ইমাম, উনারা কি আপনাদের কাছে সঠিক না বেঠিক? জোরে বলতে হবে, এই সিহাসিত্তার 6 ইমাম, সিহাসিত্তার 6 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, প্রসিদ্ধ 4 তরিকার 4 ইমাম, সবাই বলেছে হযরতে মুয়াবিয়া আল্লাহর রসূলের সাহাবী। এখন আপনি যদি বলেন আমি সাহাবী মানি না, তা আপনি কাকে মানতে গিয়ে কাকে বাদ দিচ্ছেন? আপনি কি গাউসে পাকের চাইতে বড়? হুজুর গাউসে পাক বলছে আমিরে মুয়াবিয়া সাহাবী। এখন আপনি গাউসে পাকের দলিল দিলে তারা গাউসে পাকের কিতাব কি কয়টা জাল করা হয়েছে? আপনি বুখারি শরীফ দলিল দিবেন তারা বুখারিও মানবে না, বলবে এটা ইমাম বুখারি আসিল, এ কি উসমানি ছিল, উনি হযরত আলীর পছন্দ করত না। আপনি যদি মুসলিমের দলিল দেন কবে ইমাম মুসলিম ভেজাল আছে,
আবু দাউদের পরে দিবেন ইমাম আবু দাউদ ভেজাল আসছিল, ইমাম মালিকের দলিল দিবেন তবে ইমাম মালিক ভেজাল আসছিল। উনারা যার দলিল দিবেন সেই দলিলই মানবে না, সেই কিতাবই মানবে না। আপনি কোরআনের দলিল দিবেন তারা কইবে এটা ওই আবু বকর উমরের বানানো কোরআন, এরা কোরআনও মানবে না, এরা কোরআনও মানবে না, এরা মুসলমান না, এরা কাফের কাফের কাফের। এদের কুফরিতে যারা সন্দেহ করবে, এদের কুফরি নিয়ে যারা সন্দেহ করবে তারাও কাফের, লা শাক কাফি। এরা না নবী মানে, না কুরআন মানে, না সাহাবী মানে, না ইমামদের মানে, না মাযহাব মানে, না তরিকা মানে, এরা আহলে হাদিসের চাইতে আরো ভয়ঙ্কর ফিতনা। আপনি আবু বকর সিদ্দিককে দেখাবেন মানবে না। ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল। ইমাম হাসান কে চিনেন না মনে হয় আপনারা? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের নাতি, বড় নাতি, ইমাম হুসাইনের বড় ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, জান্নাতের যুবকদের সরদারদের প্রথম উনি, এরপরে ইমাম হুসাইন, দুইজনই জান্নাতের যুবকদের সরদার। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ওই যে দুইটা কিতাবের মধ্যে রয়েছে যে কেউ কেউ হযরত মুয়াবিয়াকে লানত দেয়, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জবাবে কি বলছে জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলছে, যারা হযরত মুয়াবিয়াকে লানত দেয় তাদের উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। এখন আপনারা বলেন ইমাম হাসান তাইলে ভুল আছিল? স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন জঙ্গে জামাল সিফিনের যুদ্ধ এই দুইটা বিষয়কে ইন্ডিকেট করে বলছে, তারা আমার বিদ্রোহী হয়েছে কিন্তু তারা আমার মুমিন ভাই। হযরত আলী বলতেছে তারা ইমানদার। এখন হযরত আলী তাহলে ভুল আছিল? কোথায় যাবেন? এরা কাউকে মানে না। আপনি যে কিতাবের দলিল দিবেন তারা ওই কিতাবই মানবে না। আপনি ইমাম বুখারী দেখাবেন, ইমাম বুখারী কো তারা মানবে না। আপনি ইমাম আবু হানিফা দেখাবেন, ইমাম আবু হানিফা কো তারা মানবে না। আপনি কোরআন শরীফ দেখাবেন, বলবে কোরআনের মধ্যে ভেজাল হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ, আপনি জানেন শিয়াদের একটা গ্রুপ আছে তারা বলে হযরত আলী নাকি আল্লাহ, তাদের মধ্যে অনেকগুলি দল আছে, এর মধ্যে একটা গ্রুপ তারা বলে হযরত আলী নাকি আল্লাহ, এজন্য তারা যে কাফের এটার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। বাংলাদেশে এই শিয়ারা সুন্নি নাম দিয়া কিছু কিছু সংগঠন করে সুন্নিদেরকে বিভ্রান্ত করতেছে, এরা কিন্তু শিয়া নামে প্রচার হচ্ছে না, প্রচার হচ্ছে সুন্নি নামে। অনেক দরবারের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, আমরা যারা আহলে সুন্নাত, আমাদের কাছে আহলে বাইতে রাসূল মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড়, পাশাপাশি অন্যান্য সব সাহাবীদেরকে আমরা মাথার তাজ হিসেবে মানি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, বাস আহলে বাইত হলো আমাদের কাছে হক। বড় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিরে মুয়াবিয়ার কোনো তুলনাই হবে না, তুলনা দেওয়ার কোনো সুযোগই নাই। মাওলায়ে কায়নাত উনি উনি সবার অন্যান্য সাহাবীদের তুলনায়, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান ইবনে আফফান ওনারা বাদে অন্যান্য সকল সাহাবীদের চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড়, শ্রেষ্ঠ। আমিরে মুয়াবিয়াকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনোভাবেই তুলনা দেওয়া যাবে কিন্তু হযরত আলী হযরত আমির মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যেটা শিফা শরীফের মধ্যে আছে, যারা আম্মা জান আয়েশাকে, আমিরে মুয়াবিয়াকে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সাহাবীদের গালি দেয় তারা কাফের হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে, ওঠো তালাক ছাড়াই বউ তালাক হয়ে যাবে, ইমান চলে যাবে, খবরদার পাগলামি করবেন না। আমিরে মুয়াবিয়াকে নিয়ে আলোচনা করতে পারেন আর না পারেন, চুপ থাকেন, চুপ থাকলে ইমান যাইবো না, চুপ থাকলে ইমান যাইবো না, কিন্তু গালাগালি করলে আমও যাইবো সালাও যাইবো। আপনি চুপ থাকেন না, আপনি এত পণ্ডিতি করার দরকারটা কি? আপনি ইমাম ইবনে কাসিরের দিকে তাকান, ইমাম ইবনে কাসির আমিরে মুয়াবিয়ার পক্ষে বিপক্ষে সব ঘটনা আনছে, মওজুদ জয়ীফ মুনকার মোদাল সব ধরনের বর্ণনা আনছে, কিন্তু ইমাম ইবনে কাসির ফয়সালা দিছে, উনি খালুল মুমিনিন, উনি রাসূলের সাহাবী, উনার ফয়সালা হলো এটা। যেই কিতাবের দলিল দিবেন ওই কিতাবের লেখক হযরত মুয়াবিয়াকে সাহাবী মানছে। এজন্য কোথাও যদি তাদের সাথে বাহাস অথবা ডিবেট হয়
শর্ত দিবেন যে এমন কিতাব থেকে দলিল দিতে হবে যেটা আহলে সুন্নাতের কিতাব, কিন্তু ওই কিতাবের মুসাননিব আমির মুয়াবিয়াকে সাহাবী মানে নাই, এরকম কিতাব থেকে দলিল দিবেন, তাহলে দেখবেন আর কিতাবই খুঁজা পাইতো না। কারণ পৃথিবীর সব কিতাবে হযরত মুয়াবিয়াকে সাহাবী মানছে। হ্যাঁ, দলিল দিবে কই থেকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আমিন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।